আজকে ভোরে আর্জেন্টিনা এবং কুরাসায়োর খেলা অনুষ্ঠিত হয়। আপনাদের প্রথমে বলে রাখি, কুরাসায়ো 86 নম্বর দল আর আর্জেন্টিনা সেখানে টপ ক্লাস, যারা বিশ্ব চ্যাম্পিয়ন। তো বুঝতেই পারছেন যে তাদের ভিতরে কন্টেস্টটা কেমন হওয়ার কথা। আর্জেন্টিনাকে মিনিমাম 5টি গোলের উপর দেওয়া লাগবে, তা না হলে আর্জেন্টিনার যে একটি গোল বলের খেলা হলেও তাদের যে একটি ঐতিহ্য বা সম্মান সেটি ধরে রাখা কষ্টকর হবে। আর্জেন্টিনার ফ্যানদের জন্য এটি মহাসুখবর। মহাসুখবর কি, তারা সেই 5টি গোলের টার্গেট হাফ টাইমের আগেই পূরণ করে ফেলেছে, অর্থাৎ 5টি গোল দিয়েছে 37 মিনিটে। হ্যাঁ বন্ধুরা, হাফ টাইমে আমরা দেখতে পেয়েছি যে তাদের সর্বশেষ আপডেট তথ্য হচ্ছে 5টি গোল দিয়েছে। এবং আর্জেন্টিনার প্রাণ লিওনেল মেসি, যিনি 3টি গোল অর্থাৎ হ্যাট্রিক করেছেন। 20 মিনিটে প্রথম গোলটি করেন, তারপর 33 মিনিট, তারপর 37 মিনিট। এভাবে তিনি হ্যাট্রিক করেন কুরাসায়োর বিপক্ষে। আরও একটি আপনাদের কথা বলেই রাখি, কুরাসায়োর যে অধিনায়ক রয়েছেন মার্টিন, তিনি মার্টিনে বলেছেন যে লিওনেল মেসি যেন 23টি জার্সি দেয়, কারণ তাদের প্লেয়ারের সদস্য হচ্ছে 23 জন। তাই 23টি জার্সি যদি না দেয়, তাহলে তার জার্সিকে কেন্দ্র করে নিজেদের মধ্যেই তারা লড়াই অনুষ্ঠিত হবে। তাই তারা অনুরোধ করেছে যাতে 23টি জার্সি দেয়। তো বুঝতে পারছেন বিষয়টি। তো লিওনেল মেসি, যিনি হ্যাট্রিক করেছেন, এছাড়াও গোল দিয়েছেন গঞ্জালেস 23 মিনিটে এবং ফার্নান্দেস 35 মিনিটে। তো হাফ টাইমের খেলা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। যারা খেলাটি দেখেননি তারা অবশ্যই হাইলাইট দেখে নেবেন, কারণ আপনাদের কাছে এটি এনজয় প্রচুর এনজয় হবে। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। আরও আপডেট পেতে হলে অবশ্যই সাথেই থাকবেন বাইডার এন্টারটেনমেন্ট বিডির। আল্লাহ হাফেজ।